মাইথন পর্যটন কেন্দ্রে করোনার তৃতীয় ঢেউকে রুখতে সচেতন হয়েছেন নৌকা চালক থেকে শুরু করে হোটেল ব্যবসায়ীরা। রাজ্যের মধ্যে অন্যতম পর্যটন কেন্দ্র হলো মাইথন জলাধার, যেখানে সৌন্দর্যতা দেখতে বা সময় কাটাতে বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন। কিন্তু এখন মাইথন পর্যটন কেন্দ্রের ছবি আলাদা হয়ে পড়েছে, করোনার জেরে ক্রমশই ভিড় কমে চলেছে। আর এই মাইথন পর্যটন কেন্দ্রকে ঘিরে নৌকা চালক থেকে শুরু করে হোটেল ব্যবসা সহ অন্যান্য ব্যবসা চালনাও হয়ে থাকে। তাই করোনার জেরে ভিড় কমায় প্রচুর কষ্টের মধ্যে ব্যবসা করে চলেছে এই অঞ্চলের ব্যবসায়ীরা। তার উপরে আবার জানা গেছে যে করোনার তৃতীয় ঢেউ আসছে, তাই আগে থেকে সচেতন হয়েছে এই অঞ্চলের ব্যবসায়ীরা। এই প্রসঙ্গে নৌকা চালক গুলাব আনসারি বলেন যে সারা দেশে করোনার তৃতীয় ঢেউ আসছে, তাই নিজে থেকে আমরা উদ্যোগ নিয়েছি মাস্ক ছাড়া কোনো ব্যক্তিকে নৌকায় বসাবো না। তাছাড়া নৌকার মধ্যে দূরত্ব বজায় রেখে সমস্ত যাত্রীকে চাপানো হবে এবং স্যানিটাইজার করা হবে। এই প্রসঙ্গে মাইথন কল্যাণেশ্বরী হোটেল অ্যাসোসিয়েশনের সম্পাদক মনোজ তিওয়ারি বলেন যে হোটেলের ব্যবসায় ক্ষতি হলেও রাজ্য সরকারের দেওয়া সমস্ত নিয়ম মেনে হোটেলের রুম দেওয়া হচ্ছে। আগের তুলনায় মাইথন পর্যটন কেন্দ্রে ভিড় নেই বললেই চলে। যদিও বা একটু হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছিল, কিন্তু করোনা তৃতীয় ঢেউয়ের খবর শুনে পর্যটকরা ভিড় কমিয়েছে। যদিও আমাদের মাইথন পর্যটন কেন্দ্রে রাজ্য সরকারের কোনো নিয়মাবলী এখনো আসেনি, তাও আগে থেকেই আমরা সচেতন হয়ে রয়েছি এবং হোটেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে লিফলেট ছাপিয়ে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে, যাতে করোনা থেকে মাইথনকে সুরক্ষিত রাখা যায়। করোনা তৃতীয় ঢেউ উঠে আসার খবর আসছে, কি কি সতর্কতা আপনারা নিয়েছেন? এমনি তো সরকার থেকে কোনো জিনিস আমাদেরকে সূচনা দেয়নি, তাহলে আমাদের তরফ থেকে যারা মানে সানিটাইজ এসব মাস্ক পরে বিনা ছাড়া আমরা ওইসব চাপতে দিব না। নৌকো যদি চাপে তাদেরকে আবার সানিটাইজও করানো হয়, সানিটাইজ রাখানো হয়, এটাই ব্যবস্থা করেছি এখন। তাছাড়া নৌকাতে যারা চাপে নৌকা কি তারপরে স্যানিটাইজার করা হচ্ছে? হ্যাঁ, তারপরেও হয়, আগে পরেও হয় আর ফার্স্টেও হয়, দুটোতে। আপনারা সব দিক থেকে সতর্ক রয়েছে? হ্যাঁ, সতর্ক আছে। কি মনে হচ্ছে এই যে ঢেউ যদি উঠে আসে সেই পুরনো অবস্থায় আরো ফিরে যাবে নৌকা চালকরা? তা তো কোনো ঠিক নাই, যদি এসে যেত তা মানে ফিরে আবার যেমন আগে ছিল তেমনি হয়তো বাড়ি ঢুকে যেত, যদি এসে যেত ওর সঙ্গে তো পারা বিপদ। কি চাইছেন সরকারের কাছে? কিছু সরকার যদি ওটা চাইলে করতে পারে হেল্প আমাদের। কি নাম আপনার? গুলাব আনসারি। তৃতীয় ঢেউ আসছে বলে শোনা যাচ্ছে, আপনারা হোটেলের তরফ থেকে কি কি সতর্কতা নিয়েছেন? সর্বপ্রথম আমরা যেটা সতর্কতা নিয়েছি সেটা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে যে সতর্কতা আইন করা হয়েছে, এবং আপনারা জানেন সেটা হচ্ছে কি কিছুদিন আগেই দীঘা সহ কিছু পর্যটন কেন্দ্রে কিছু নতুন বিধি চালু হয়েছে, এই সমস্ত বিধিগুলোকে আমরা ফলো করতে শুরু করেছি। যেরকম বলতে পারি কি আমরা হোটেলে যে কোনো যখন আমাদের আসছেন বুক করতে সেই সময় তাদের স্যানিটাইজ করা, তাদের জিনিসপত্রকে স্যানিটাইজ করা, হ্যান্ড স্যানিটাইজ করা, মাস্ক পরে আসেন কি না সেটাকে দেখা, তারপরে করোনার যে ভ্যাকসিন নিয়েছেন কি নেয়নি, যদি না নিয়ে থাকেন তার নেগেটিভ সার্টিফিকেট আছে কি না ওনার কাছে, এই সমস্ত সতর্কতার বিষয়টা আমরা দেখছি। তাছাড়া কি এখন যে রাজ্য সরকারের সব জায়গায় পর্যটন কেন্দ্রে একটা নির্দেশিকা আসছে সেটা কি আপনাদের এখানে এসে পৌঁছেছে? না, নির্দেশিকা আগে যেটা এসেছিল গোটা পশ্চিমবাংলার ক্ষেত্রে যেটা ছিল আলাদা করে নির্দেশিকা আসেনি, কিন্তু আমরা খবরের কাগজে দেখলাম এবং আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যেগুলো বলেছেন এই সবটাকে আমরা শুনে আমরা সেটাকে ফলো করতে শুরু করেছি। তাছাড়া কি যাত্রী যারা আসছে পর্যটক যারা আসছে তাদেরকে আপনাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে কিছু কি করা হচ্ছে? আমাদের কল্যাণেশ্বরীর এখানে হোটেল অ্যাসোসিয়েশন যেটা আছে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা আমাদের যে রিসেপশন প্রত্যেকটা হোটেলের রিসেপশনে হ্যান্ড স্যানিটাইজেশন এবং মাস্ক আমরা মাস্ক স্টক রাখছি, যারা মাস্ক পরে আসছেন না তাদেরকে মাস্ক দিচ্ছি, এবং যারা বেড়াতে আসছেন এরকম আমাদের নজরে পড়ছে মাস্ক নেই তাদেরকে মাস্ক আমরা দিচ্ছি। মাস্ক পরে আমাদের এই পর্যটন কেন্দ্রে আপনারা সবাই করবেন, সচেতন করার কাজটাও আমরা করছি। আমরা এটা নিয়ে কতগুলো ছাপাতে দিয়েছি, কতগুলো আমরা পোস্টার, সেই পোস্টারগুলো আমরা প্রত্যেকটা হোটেলের সামনে আমরা লাগাবো। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে মনোজ তিওয়ারি, হোটেল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক।
মাইথন থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।